বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা শুরু করছি 14 ফেব্রুয়ারি 2022 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ বুধের বক্রতামুক্তি আমাদের বুদ্ধি বিদ্যা উপস্থিত নির্ণয়ের কারক গ্রহ বুধ কিন্তু বক্রতামুক্তি ঘটাচ্ছে এবং এর প্রভাবটা আপনাদের জীবনে কিন্তু ভীষণ মাত্রায় অতপ্রতভাবে জড়িত তার কারণ হচ্ছে আমাদের যাবতীয় অ্যাপ্লিকেশন কোনো জিনিসপত্র কোথায় রেখেছেন কারোর সঙ্গে কোনো কথা বলছেন কোনো নির্ণয় নিচ্ছেন কোনো বিষয়ে কেনাকাটি করবেন সেখানে আপনি কোনটা নেবেন এটা নেবেন না ওটা ফিনান্সিয়াল ইনভেস্ট করবেন আপনার এডুকেশনে কতটা আপনি সফল হয়েছেন কাউকে কিছু বোঝাতে সক্ষম কিনা আপনার বাক্য অপরের কাছে মূল্য পায় কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু বুধের আওতায় থাকে আরও হাজারো হাজারো বিষয় আছে এর আওতায় তো বুধের যখনই বক্রতামুক্তি ঘটবে তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলো হয় যেগুলো অবশ্যই আমরা কার্যকরী ভূমিকা পালন করে যে সমস্ত বিষয়গুলো সেগুলোতে কিন্তু অবশ্যই কিছু ভালো ফল এখানে কিন্তু সকলেই প্রত্যেকটি লগ্নরাশি ভেদে পাবেন তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের আজকের রাশিফলে এবং আমাদের আজকে যে বিষয়টা দেখতে পাচ্ছি চন্দ্র রাশিচক্রের শেষ রাশিতে অবস্থান করবে দিনের শুরুতে বৃহস্পতির নক্ষত্র দিনের শেষ দিকে শনি নক্ষত্রে অবস্থান করবে এবং চন্দ্রের ওপর শনি দৃষ্টি থাকবে এই সমস্ত বিষয়গুলোকে আমরা জেনারেল প্রেডিকশনে রাখছি এখানে যাদের রাশি লগ্ন জানা নেই ডেট অফ বার্থ জানা নেই টাইম জানা নেই কোনো ব্যাপার নয় তারাও এখানে কিন্তু বহু প্রেডিকশন মেলাতে পারবেন তাই প্রথম প্রেডিকশনটা সকলেই মনোযোগ সহকারে শুনুন এটা শুনলেই মোটামুটি 80% সারাদিনটা কেমন যাবে বুঝতে পেরে যাবেন বাকিটা রাশি লগ্নে যে এক্সট্রা পয়েন্ট হবে সেটা আমি সেখানে ডিসকাস করে দেবো আগে প্রথম আলোচনাটা মনোযোগ সহকারে আপনারা শুনে নিন দিনের শুরুতে আমি বলতে পারি আজকের দিনে গতদিনের বহু বিষয়ের কিন্তু তারতম্য বোধ করবেন দেখুন গতদিন চন্দ্র বৃহস্পতির সঙ্গে গজকেশরী প্রভাবে ছিল আজকে চন্দ্র কিন্তু একদম আলাদা রাশিতে অবস্থান করছে এবং সেখানে নক্ষত্র পরিবর্তন হচ্ছে উপরন্তু শনি দৃষ্টি থাকছে অর্থাৎ গতদিনের যে প্রবাহ গতদিনের যে সিচুয়েশন গতদিনে যেসব আপনার মানসিক স্থিতি তার মধ্যে কিন্তু আজকের দিন অনেকটাই পরিবর্তনশীল বিষয়গুলো হরস্কোপে থাকবে আজকের দিনটায় চন্দ্র যেহেতু আমাদের রাশিচক্রের শেষ রাশিতে আছে বৃহস্পতির রাশিতে আছে আমি এডুকেশন দিয়ে শুরু করছি পড়াশোনার ক্ষেত্রে দিনটা অবশ্যই স্বাভাবিক থেকে ভালো ফল আজকের দিনে পাবেন এবং আজকের দিনে বাড়তি পাওনা বা উবড়ি পাওনা হচ্ছে বুধের বক্রতামুক্তি যেটা আপনার পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ এবং যাদের সিলি মিস্টেক অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে বেড়েছিল সেটা কিন্তু অনেকটাই কমের দিকে থাকবে তবে এটাও মাথায় রাখতে হবে চন্দ্রের উপর শনির দৃষ্টি থাকার জন্য পুরনো বিষয় মানসিক বিষয় যে বিষয়গুলো দুঃখ দেয় যে বিষয়গুলো আপনার মনকে ভারাক্রান্ত করে সেগুলো কিন্তু মনের ভেতর কোনো না কোনো ক্ষেত্রে ঘুরপাকে একটু খেতে পারে তো এইগুলো বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে যেগুলো আপনার সাময়িক কিছু দৈনন্দিন কাজকে একটু হ্যাম্পার করবে এবং চন্দ্র যেহেতু শনি দ্বারা দৃষ্ট হয়ে আছে এটা মাথায় রাখতে হবে কাজে কর্মে একটু লেট হওয়ার টেন্ডেন্সি থাকবে যেটা 10টায় হওয়ার কথা যেটা 2টোয় হবে যেটা 2টোয় হওয়ার কথা সেটা 4টেই হবে তো ন্যাচারাল যে একটু লেট হওয়ার টেন্ডেন্সি যাদের বেশি আপনার রাশি লগ্ন না জানা থাকতে পারে আপনি লেট হন কিনা বা লেট করেন কিনা সেটা তো জানেন তো ন্যাচারাল লেট হওয়ার টেন্ডেন্সিগুলো একটু আজকের দিনে বেশি থাকছে ছোটোখাটো বিষয় একটু দেরি হওয়া কাজে বিলম্ব হওয়া এগুলোর সম্ভাবনা বেশি থাকছে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এখানে যে নক্ষত্র আমরা যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে শুরুতে পরবর্তী সময় উত্তর ভাদ্রপদকে দেখবো তো সেক্ষেত্রে এই নক্ষত্রের যে সিম্বল হচ্ছে টুইন্স বা যমজ এদের ভেতর একটা মহিলা এনার্জি এবং একটা পুরুষ এনার্জির কিন্তু আমরা একটা মানসিক স্বভাবে দেখতে পাই এই নক্ষত্র অবশ্যই আধ্যাত্মিক বিষয় আজকের দিনটা ভালো এবং যে কোনো বিষয়ে আধ্যাত্মিক চর্চা জ্ঞান বিজ্ঞান চর্চা গুরু সান্নিধ্যে আসা দীক্ষা নেওয়া এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই কার্যকর হতে পারে দিনের পুরো দিনটাকে আমি কিন্তু এই অর্থে আজকের দিনটা ওভারঅল ভালো বলতে পারি এবং আমি এখানে আরও বলবো যেহেতু বৃহস্পতির কানেকশান কোনো না কোনো ক্ষেত্রে আপনার কিন্তু জ্ঞানের অহংকার যেটা আমরা বলি সেটা আমি গতদিনও বলেছিলাম সেটার অন্য কারণ ছিল জ্ঞানের অহংকার যেটা যাদের সেই বিষয়গুলো কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে আজকের দিনে আপনার হায়ার অথরিটি যারা আছেন আপনার মাথার ওপর যারা আছেন তাদের প্রভাব প্রতিপত্তি আপনার ওপর কিছুটা থাকতে পারে তবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সরকারি কাজ প্রশাসনিক কাজ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে এবং এই জায়গাগুলো আজকের দিনে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছি তবে আলোচনাটা চলতে চলতেই বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি মাঝে মাঝে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন আর ফোনে আলোচনা মানে ভাববেন না ছোট এক দু কথার আলোচনা ফোনে আলোচনা মানে বিস্তারিত আলোচনা পাবেন সময় সাপেক্ষ আলোচনা পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং যাবতীয় বিষয়গুলো কিন্তু বিষয়ভিত্তিক সময় নিয়ে আলোচনা হবে যেটা সব দিক থেকে আপনার সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আর আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এগুলোকে অবশ্যই ফলো রাখবেন যাতে রেগুলার নোটিফিকেশানগুলো ইউটিউবে মিস হলেও আপনারা কিন্তু সেখান থেকে পেতে পারেন যারা নোটিফিকেশান পাচ্ছেন না সাবস্ক্রাইব করা সত্ত্বেও আমি তাদের উদ্দেশ্যে বলবো
আপনারা আর অবশ্যই বেল আইকনটা আরেকবার প্রেস করে আর একবার অলে ক্লিক করে দিন, তাহলে অনেক সময় রেগুলার নোটিফিকেশনগুলো পেতে পারেন। ভিডিওটি শুনুন, ভালো লাগলে 1 সেকেন্ড লাগবে, একটু লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের উদ্দেশ্যে। আমরা আলোচনার প্রেক্ষাপটে কিছু প্রফেশন ওয়াইজ আলোচনা করে নিই। দেখুন, বৃহস্পতি কানেকশন, আপনি প্রাইভেটে কাজ করেন বা গভর্নমেন্টে যে কোনো উচ্চ পদে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মানে ম্যানেজমেন্ট সেক্টরের ক্ষেত্রে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, হায়ার কমার্স ওরিয়েন্টেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। টিচিং প্রফেশন, এটা আমি গতদিনও বলেছিলাম, টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন এবং শিক্ষাগত পেশার যে কোনো ক্ষেত্রে আপনি এডুকেশনের ক্ষেত্রে অবস্থান করছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো। এবং স্কুল কলেজ যে খুলছে এটা অবশ্যই বুধের বক্রতা মুক্তির পরের যে প্রভাবটা সেটা অত্যন্ত ভালো দিকে আমরা ইন্ডিকেট পাচ্ছি হরোস্কোপে। এবং এই জায়গাটা কিন্তু আস্তে 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 জ্ঞান বিজ্ঞান এডুকেশন এগুলোর ক্ষেত্রে ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন। শুধু তাই নয়, প্রফেশনাল ফিল্ডে আমি এখানে বলবো সেলসে যারা আছেন, যারা অ্যাকাউন্টসের কাজ করছেন, ট্যাক্সের কাজ করছেন, ইকোনমিক্সের কাজ করছেন, কোনো ধরনের এই ওরিয়েন্টেড সাবজেক্ট রিলেটেড কাজ করছেন, সেই জায়গাগুলো আজকের দিনে কিন্তু ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। বুদ্ধিবিদ্যা এই ধরনের ক্ষেত্রস্তর যেগুলো আছে, ইন্টেলিজেন্স রিলেটেড কাজ যেগুলো আছে সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনারা স্বাভাবিকভাবেই ভালো ফল পাবেন। এবং এখানে চন্দ্র আমাদের রাশিচক্রের শেষ রাশিতে অবস্থান করলেও এখানে কিন্তু মেডিকেল ফিল্ড রিলেটেড কাজ, ওষুধপত্র রিলেটেড কাজ, যে কোনো মেডিকেল রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনারা ভালো ফল পাবেন। আর সাধারণ কিছু সেলফ প্রফেশন বা পেশার ক্ষেত্রে আমি এখানে বলবো মিষ্টির দোকান, খাদ্যদ্রব্যের পেশাগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। যেখানে মাস স্কেলে কোনো বড় কোম্পানি যেখানে প্রচুর মানুষ একসাথে কাজ করেন, হাজার হাজার শ্রমিক কাজ করেন, হাজার হাজার মানুষ কাজ করেন, তো মাস স্কেলে যারা কাজ করেন সেই ধরনের অর্গানাইজেশনগুলো আজকের দিনে ভালো যাবে। বড় গাড়ির ব্যবসা যে কোনো ক্ষেত্রে, যেখানে আপনার বাস, লরি, ট্রেলার এই ধরনের বড় ব্যবসাগুলো, বড় গাড়ির ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে থাকা বা ভালো থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। খাদ্যদ্রব্যের পেশা, যেমন ধরুন যে কোনো ধরনের আপনার ফাস্টফুড, আপনার ধরনের কোনো ধরনের আপনার খাবার দাবারের দোকান, হোম ডেলিভারি, তাছাড়া মুদিখানার দোকান, সোনার দোকান, যে কোনো ধরনের আপনার আপনার স্টেশনারি গুডসের দোকান, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং গার্মেন্ট সেক্টর, যে কোনো টেলারিং হতে পারে, কোনো শীত বস্ত্র হতে পারে, কোনো ধরনের জামা কাপড়ের আপনার আউটলেট হতে পারে, সেই জায়গাগুলো আজকের দিনে কিন্তু আপনি সামগ্রিক ক্ষেত্রে ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এবং আমি এখানে বুধের বক্রতা মুক্তির পর্যায়ের ক্ষেত্রে আমি বলবো যে কথা বেচে যারা খান, যারা হকারি ফেরি করছেন, এদের ক্ষেত্রে যদি দিন 15-20 যাবত কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গাটা মন্দা থাকে, ব্যবসার জায়গাটা সমস্যাবহুল থাকে, এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পেতে পারেন। সব ক্ষেত্রে মাথায় রাখতে হবে চন্দ্রের ওপর আজকের দিনে কিন্তু শনি দৃষ্টি আছে, তো শিডিউল মেনটেন করে কাজ করার চেষ্টা করুন, একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কাজের জন্য নির্ধারণ করুন, তাতে আপনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। পুরনো বিষয় যা আপনার মনকে ভারাক্রান্ত করে, পুরনো স্মৃতি যা মনকে কষ্ট দেয়, সেগুলোকে অ্যাভয়েড করে চলা আজকের দিনে কিন্তু সব দিক থেকে কাম্য। সে নচেত কিন্তু আপনার রিলেশনশিপ বলুন, প্রেম বলুন, সম্পর্ক বলুন, দাম্পত্য বলুন, এই পুরনো তিক্ততাগুলো বাড়ালে কিন্তু সেগুলো কিন্তু বাড়বে। রোগভোগের মধ্যে মানসিক হতাশাগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা একটু ডিফিকাল্ট থাকতে পারে। ঠান্ডা লাগার সমস্যা, হাড়ের সমস্যা, আর্থারাইটিসের সমস্যা, এই ধরনের সমস্যা, অস্থিজনিত সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এছাড়া সুগার, প্রেসার, থাইরয়েড ইত্যাদি জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। তবে বুধের বক্রতা মুক্তির পর যে কোনো অ্যালার্জি রিলেটেড সমস্যা, স্কিনের সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে এখানে ইম্প্রুভমেন্ট আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রবি শনি বীজযোগ যেটা চলছে এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পিতা গুরুজন এদের হেলথের সমস্যা ইত্যাদি করছে, কোনো জায়গায় তাদের সম্পর্কের সমস্যা করছে, সেখানে বুধের বক্রতা মুক্তি অবশ্যই ভালো যেতে পারে। এবং বুধের বক্রতা মুক্তির পর সায়েন্স রিলেটেড কাজ, যেহেতু বুধাদিত্য যোগ শক্তিশালী হচ্ছে, বিজ্ঞান বিষয়ক যে কোনো কাজ এবং যে কোনো বিষয় যেখানে আপনার প্রফেশনাল হতে পারে, পার্সোনাল হতে পারে, সেই জায়গাগুলো অবশ্যই ভালো যেতে পারে। এবং শনি এবং বুধের কম্বিনেশনে টেকনোলজিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং ফিল্ড এগুলো ক্ষেত্রে কিন্তু সামগ্রিক অর্থে আমরা কিন্তু একটা ভালো উজ্জ্বল রেজাল্ট হরোস্কোপে দেখতে পাবো। বৃহস্পতি এবং শনির এই দুই নক্ষত্রের তারতম্যে আপনারা কিছুটা মানসিক ফল চেঞ্জ ফিল করবেন। যেমন ধরুন সকালটা একরকম গেল, সন্ধ্যেটার একরকম গেল, তো এই জায়গাটা তারতম্য ফিল করবেন। তবে দুই নক্ষত্রের ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, পূজার অর্চনা রিলেটেড কাজ, এই ধরনের কাজগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন, সেক্ষেত্রে কোনো নেগেটিভ বড় ফল বা নেগেটিভ কিছু ফল থাকছে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু রবি শনি যোগ চলছে, শনির নক্ষত্র যখন আসবে সন্ধ্যার দিকে রবি শনি যোগের একটু প্রেসার থাকছে, তো রবি শনি যোগের যে কারণে যারা যে যে সমস্যার মধ্যে ভুগছেন এটা ব্যক্তিগত জন্মছক জানা থাকতে হবে, তো সেই সমস্যাগুলো কিছুটা আবার মাথাচাড়া দেওয়ার জায়গাটা আমরা হরোস্কোপে পাচ্ছি। তবে মান সম্মান প্রতিষ্ঠা পাওয়ার কিছু থাকলে আজকের দিনে পাবেন, অ্যাওয়ার্ডস পাওয়ার থাকলে পাবেন, এই জায়গাটা কিন্তু ভালো ফল আজকের দিনে আপনারা এক্সপেক্ট করতে পারেন। সামগ্রিক বিষয়গুলোকে এবার আমরা লগ্নরাশির প্রেক্ষাপটে আলোচনা করে দেখি আর কি কি পয়েন্ট আমরা এক্সট্রা পাচ্ছি। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, কল করে যোগাযোগ করে নেবেন। নোটিফিকেশন না পেলে বেল আইকনটা একবার ক্লিক করে অলে ক্লিক করে নেবেন, তাতে রেগুলার নোটিফিকেশনগুলো পাবেন। আর সবথেকে ভালো হয় এগুলোর পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই একটু ফলো রাখবেন, 1 সেকেন্ড লাগবে। রাশি লগ্ন আলোচনাটা শুরু করার আগে একটু লাইক এবং শেয়ার করে দিন। তাহলে আসুন জেনে নিই এবার লগ্নরাশিভিত্তিক প্রভাব।
মেষ রত্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র রাশি দ্বাদশ ভাবে থাকছে এবং এখানে আমি প্রথমেই বলবো যে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব সারাদিনই ম্যাক্সিমাম সময় থাকছে এবং শনি নক্ষত্র সন্ধ্যার দিকে থাকছে। প্রথমত বলবো একটু মন বিষণ্ণ কোনো বিষয়ে থাকতে পারে, দূরের যোগাযোগগুলো সফলতা লাভে যোগ আছে, বিদেশি কাজ দূরের কাজ এগুলোতে আজকের দিনে কিন্তু গতি প্রকৃতি আপনার পক্ষে থাকবে। কেনাকাটির শখসাধপূর্ণের যে রেগুলার কাজগুলো সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন, তাতে সমস্যা হরস্কোপে নেই, কিন্তু হাত একটু খরুচে থাকবে এটা ভেবেই করবেন। এদিক ওদিক করে কিছু খরচ বাড়ার কিন্তু টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা রেগুলার পড়াশোনা ভালো যাবে, অনলাইনে যারা কোর্স বা ইত্যাদি করছে অনলাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে। কিন্তু রুটিন মাফিক কাজ আপনার যে কোনো কাজ হতে পারে, ঘরোয়া কাজ অন্যান্য কাজ, সেই কাজ একটু ব্যাঘাত যোগের ইন্ডিকেশান হরস্কোপে থাকছে। ভাগ্য আপনার অনেক অংশেই সহায় হবে, আপনার বিশেষত আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি এবং আর্থিক ক্ষেত্রে অন্যান্য যোগাযোগের মধ্যে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে পারেন। কেনাকাটির শখসাধ পূরণের কিছু কাজ চাইলে, রেগুলার শুভ কিছু কাজ চাইলে সেগুলো কিন্তু করতে পারেন। গুরুজন পিতাদের মতকে গুরুত্ব দেবেন, আধ্যাত্মিক ক্রিয়াকর্মে মানসিক শান্তি থাকবে। কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ বেশি হবে কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে। মেডিকেল ফিল্ডে যারা আছেন তারা এগিয়ে থাকবেন, ব্যাক অফিস জবে যারা আছেন এগিয়ে থাকবেন, জন্মস্থান থেকে দূরে যাদের কর্মস্থান তারা কিন্তু কিছুটা এগিয়ে থাকবেন, অ্যাডভান্টেজের জায়গায় থাকবেন। তবে ওই ওভারটাইম, বাড়তি কাজের কিছুটা পরিসর বাড়া, এগুলো সামান্য কিছু টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকছে। বুধের বক্রতামুক্তি যেহেতু আজকের দিনে প্রভাব শুরু হচ্ছে তো এক্ষেত্রে আপনাদের কর্মভাব কিন্তু অত্যন্ত প্রভাবিত হবে, কমিউনিকেশন আপনাদের প্রভাবিত হবে এবং এই জায়গাগুলো অবশ্যই বেটার ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্টেবল থাকছে আজকের দিনে এবং আমি এটুকু বলবো আজকের দিনে ব্যবসা বাণিজ্যের মধ্যে দূরের বাণিজ্য, খাদ্যদ্রব্যের ব্যবসা, গৃহস্থলী ব্যবসা, অনলাইন ভিত্তিক ব্যবসা বা আপনার কারিগরি বিদ্যা রিলেটেড কিছু কাজ থাকলে, পারিবারিক কিছু ব্যবসা থাকলে সেগুলো মোটের উপর ভালো ফল পাবেন। হকারি ফেরি এগুলো ক্ষেত্রে মোটের উপর ভালো ফল পাবেন। আপনারা অবশ্যই ফেব্রুয়ারির মাসিক রাশিফল সহ বুধের বক্রতামুক্তির ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওর আগে পরে সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা আপনারা পাবেন, অবশ্যই সেটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রশ্ন থাকলে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে বুধের বক্রতামুক্তি আজ খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বুধ আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমত্তা, প্রেম, সম্পর্ক, আর্থিক বিষয়গুলোকে কন্ট্রোল করছে, সেই জায়গাটা দেখতে গেলে অনেকটা ভালো। আজকের দিনে চন্দ্ররাশির একাদশে অবস্থান করার জন্য প্রাপ্তিস্থান বাড়বে, আয়ভাব শুভ থাকবে এবং আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে ভালো হবে। হ্যাঁ, কমিউনিকেশানে কিছুটা গ্যাপ হতে পারে, মানে গ্যাপ বলতে কাজে দেরি হলো, একটু সময় নিয়ে যেতে হলো, এই ধরনের বিষয়গুলো চন্দ্র শনির কানেকশান থাকার জন্য হতে পারে। ছোটোখাটো ঘটনা মনের ওপর একটু প্রভাবশালী হচ্ছে সেটা হতে পারে। প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে যাদের সম্পর্ক সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, তবে ইমোশন বেশি থাকবে চন্দ্রের সরাসরি দৃষ্টি রাশির পঞ্চমে থাকার জন্য। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, অনলাইন বেসিস পড়াশোনাগুলো ভালো যাবে, টার্গেট ভিত্তিক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো যোগাযোগ এগুলোর জন্য আপনি আজকের দিনে চেষ্টা চরিত্র করতে পারেন। কর্মক্ষেত্রে ট্রান্সফার, ডেভেলপমেন্ট, কিছু জব চেঞ্জ এগুলো সম্ভাবনা আছে, ইন্টারভিউ চাইলে আজকে আপনারা ফেস করতে পারেন, কোনো সমস্যা নেই। টিচিং প্রফেশন, দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্যের কিছু কাজের সঙ্গে যুক্ত যারা আছেন সেগুলোতে ভালো ফল পাবেন। ইলেকট্রনিক্সের ওপর যারা কাজ করছেন, সেবামূলক কাজ করছেন, ব্যাক অফিস জব করছেন এবং যে কোনো ক্ষেত্রে সেলসের ক্ষেত্রেও আমি বলবো ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে অনলাইন, টেলিমার্কেটিং, কিছু বিষয়, মোবাইল নেটওয়ার্কিং, এই ধরনের ব্যবসা, হকারি ফেরি যারা করছেন, ছোটোখাটো ফিনান্সিয়াল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু সংযোগের জায়গাটা থাকছে। তবে একটা কথা বলবো, দেখুন বুধের বক্রতামুক্তি আজ যেহেতু হচ্ছে, সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। ইতিমধ্যে ফাটকায় লসের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা একটু অ্যাভারেজ কাটতে পারে। আর এটুকু বলতে পারি, নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। আইনি কাজগুলো আজকের দিনে কিন্তু গতিশীল হতে পারে, আইনি কাজগুলো সফলতা আসতে পারে। কোনো সমস্যার মধ্যে পড়লে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে। এছাড়া কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে, প্রিয় শখের কিছু কাজ করার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনারা যে কোনোভাবেই কিন্তু চুজ করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে 22 ভিডিও ফেব্রুয়ারি মাসিক রাশিফল দেখবেন, সমস্যায় থাকলে আমাদের সঙ্গে বুকিং করে আপনি কথা বলতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির কর্মভাবে এবং অবশ্যই এখানে বৃহস্পতি এবং শনির প্রভাবে থাকছে। সবথেকে বড় বিষয়, লগ্নেশ এবং রাশির অধিপতি বুধের বক্রতামুক্তি, শরীর স্বাস্থ্য, আপনার কিছু পার্সোনাল হেলথ এগুলোর বিষয়ে এই সময় একটা ভালো ফল পাবেন এবং কিছু নেগেটিভ কিছু চিকিৎসা হলে বা কিছু ভুল চিকিৎসা হলে সেখান থেকে কিছুটা ভালো ফল পাবেন। তো এই জায়গাগুলো অবশ্যই হেলথের ক্ষেত্রে ইম্প্রুভ করছে এবং মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সামগ্রিক প্রেক্ষাপটটা ভালো বিষয়। যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। চন্দ্র কর্মভাবে থাকার জন্য কর্মমুখী বিষয়টা থাকবে, শুধু আপনার অফিসের কাজ নয়, বাড়ির কাজ, আপনার পার্সোনাল কাজ এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। পার্সোনাল কাজের ক্ষেত্রে আপনি ফিনান্সিয়াল কাজও আজকের দিনে করতে পারেন, ফ্যামিলি রিলেটেড কিছু কাজ করতে পারেন, তবে দাঁতমাড়ির ব্যথা একটু বাড়তে পারে। গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকা দরকার। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা অবশ্যই শুভ, আজকের দিনে বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, দাম্পত্য সুখ
স্থিতিশীল। আত্মীয় স্বজনের জায়গাটা মধ্যম প্রকৃতির কাটতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে। পারিবারিক অনুষ্ঠান, পারিবারিক কিছু কাজ, এগুলো আজকের দিনে করার ক্ষেত্রে ভালো। পারিবারিক কিছু সমস্যা বা কারোর হেলথ ইস্যু হলে সেই বিষয়ে একটু আমার মনে হয় চোখ কান খোলা রাখতে হবে, স্পেশালি যাদের বুধ বকরির কারণে বৈপরীত্য ফল দিচ্ছে, মেনলি যাদের বুধ বকরি আছে তাদের কথা বলছি। আর আজকের দিনে এটুকু বলবো যে আপনি চাইলে আজকের দিনে কিন্তু দূরযাত্রা করতে পারেন, ভ্রমণ করতে পারেন। কর্মক্ষেত্রে মেডিকেল, জল রিলেটেড কিছু কাজ, কোম্পানি ফ্রন্টলাইনে যারা কাজ করছেন এই ধরনের কাজ, অনলাইন ভিত্তিক কাজ, কৃষিকাজ, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, এবং যে কোনো ক্ষেত্রে আমি বলবো সফটওয়্যার সফিস্টিকেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে এটুকু বলতে পারি, ব্যবসা বাণিজ্যের মধ্যে সেলফ প্রফেশন, গাড়ির ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত কোনো ব্যবসা, অনলাইন বেসিস কিছু ব্যবসা, টার্গেট রিলেটেড কিছু কাজ, এবং বিশেষত খাদ্যদ্রব্য, হস্তশিল্প, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো থেকে উত্তম যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে আজকের দিনটায় যোগাযোগ আছে, এই মুহূর্তে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু কানেকশানের যোগাযোগ এই সময় কিন্তু তৈরি হতে পারে, এই জায়গাও কিন্তু আপনারা ওভারঅল মোটামুটি এই সময় কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। আর চন্দ্র কর্মভাবে থাকার জন্য পিতা গুরুজনদের হেলথের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, তবে তাদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আইনি কাজে কিছু পরিবর্তন হতে পারে, ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, এডুকেশনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিশদে জানতে বুধের বক্রতা মুক্তি ভিডিও সহ ফেব্রুয়ারি মাসিক রাশিফল তো অবশ্যই দেখবেন, সূর্য রাশি পরিবর্তন ভিডিওটা আসছে। আর সমস্যা থাকলে অবশ্যই ফোন করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থান এবং এখানে বৃহস্পতি শনির কানেকশন, ভাগ্য অনেক অংশে সহায় হবে। অষ্টম থেকে চন্দ্রের যে নবমে যাত্রা সেটা আপনার মানসিক তৃপ্তির ক্ষেত্রে কিছুটা ভালো হবে, এবং যাদের মেন্টাল খুব ডিস্টার্বেন্স ছিল, কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা কাজ করছিলো, সেখান থেকে ভালো ফল পাবেন। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা আজকের দিনে ভালো হবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, মাথা একটু আধটু গরম থাকতে পারে যেহেতু অষ্টমের একটা প্রচ্ছন্ন কানেকশান থাকছে, নাক্ষত্রিকভাবে কিছু চেঞ্জ লাইফে পরিবর্তনগুলো হতে পারে। গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো, রেগুলার পড়াশোনার মধ্যে স্কুল কলেজ অনলাইন স্টাডিজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেডিকেল মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং পড়াশোনার ক্ষেত্রে পার্টিকুলার আমি বলবো যারা গবেষক আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এবার কর্মক্ষেত্রে শুধু যদি বলি, আমি যেমন বললাম মেডিকেল মিডিয়া এগুলো পড়াশোনা ভালো, এবং এই ওরিয়েন্টেড চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, এডুকেশন ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন ভালো, কমিউনিকেশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত যারা আছেন ভালো, জব চেঞ্জ ট্রান্সফার ইন্টারভিউ এগুলো ফেস করতে পারেন, এবং ব্যাক অফিস জবগুলোর ক্ষেত্রে আমি বলবো মোটের উপর সম্ভাবনাময় আজকের দিনটা কিন্তু আপনার কাটতে পারে, সেদিকটা ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন, সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান আছে, আইনি কাজে আজকের দিনে কিন্তু সফলতা লাভে যোগ আছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে মেডিকেল মেডিসিন, কোনো ধরনের খাদ্যদ্রব্যের পেশা, ট্রান্সপোর্টের কাজ, এগুলো কিন্তু ভালো যাবে, এবং পেশাগত দিক থেকে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং ব্যবসার মধ্যে আমি বলবো বিশেষত কম্পিটিটিভ ব্যবসা, ঘুরে ফিরে ফেরি করতে এরকম কোনো ব্যবসা, ট্রাভেলিংয়ের পেশা, অনলাইনে কিছু কাজকর্ম, এগুলোর ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো যেতে পারে। ট্রান্সপোর্টের কাজ ভালো যেতে পারে, যারা টিউশানি করাচ্ছেন ইত্যাদি সফটওয়্যারের কিছু কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো যেতে পারে। মুড সুইং একটু আধটু হবে, বড় সমস্যা নেই। ব্যাঙ্কিং কাজ, অফিস কাজ, মেডিকেল কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে, প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য সুখের ক্ষেত্রে এমনি মাথা ঠান্ডা রাখলে ওভারঅল স্টেবল ফল পাবেন। তবে বুধের বক্রতা মুক্তির পর একটু খেয়াল রাখবেন, দাম্পত্য বিষয়ে যাদের অশান্তি চলছিল তাদের কমতে পারে, যাদের আগে চলছিল হঠাৎ কোনো কারণে কমে গেছিলো দিন 15 যাবত তাদের ক্ষেত্রে আবার বাড়তে পারে। চলে আসছি পরবর্তী সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে অষ্টমভাবে। অষ্টমভাবে চন্দ্র একটু মনের ওপর প্রেশার দেয়, মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন আজকের দিনে হতে পারে, হাঁটুর ব্যথা বেদনা রিলেটেড সমস্যা যাদের আছে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে, মুড সুইং একটু বেশি হবে, লাইফে কিছু পরিবর্তন চেঞ্জ আসতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো, দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির বলতে পারেন, আর্থিক ক্ষেত্রে ফাটকা লাভ উড়োলাভ হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়ে চোখখান খোলা রাখা দরকার। প্রেমের ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আজকের দিনে আছে। আর একটা কথা বলবো, যখন মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা চলে সে বিষয়ে আজকের দিনটা একটু সজাগ সতর্ক থাকা দরকার। পারিবারিক কাজ, গৃহস্থলি কাজ করতে পারেন, কিন্তু বিশেষ কিছু কেনাকাটির ক্ষেত্রে প্রি প্ল্যান করা ভালো, মানে আগে থেকে ঠিক করা থাকলে সেগুলো কিন্তু করা ভালো, ইনস্ট্যান্ট কেনাকাটিতে কিছু ভুল হতে পারে। কর্মক্ষেত্রে জব ট্রান্সফার হতে পারে, কাজের ক্ষেত্রে আপনার উন্নতির যোগ আছে, এছাড়া স্কুলে যারা কাজ করছেন, যারা ব্যাক অফিস কাজ করছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। তবে গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে, কাজের ক্ষেত্রে একটু আপনার পরিসর বাড়ছে হতে পারে, একটানা কাজ করতে একটু সমস্যা থাকতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে উন্নতি
পরবর্তী জায়গা থাকছে কথা বেছে যারা খান, যারা হাতের কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো বিষয়ে পারিবারিক কাজের সঙ্গে যুক্ত, সেগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল ওভারঅল বিষয়ে কিন্তু পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই হরোস্কোপে শুভ হতে পারে। এছাড়া পার্সোনাল আমি বলবো সেলফ প্রফেশন ভালো যাবে, ব্যবসার মধ্যে দুধ জল গৃহস্থলী ব্যবসা এগুলো ভালো যাবে, ট্রান্সপোর্টের ব্যবসা ভালো যাবে, যারা মিডিয়ায় কাজ করছেন ভালো যাবে, যারা কোনো খাদ্যদ্রব্যের পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, এবং স্কুল কলেজ রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, বই খাতার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। চাকরি এবং ব্যবসা দু ক্ষেত্রে আমি বলবো যৌথ বিষয়টা একটু সতর্ক থাকবেন, এই জায়গাটা একটু দুর্বল থাকছে, এটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। চন্দ্র অষ্টমভাবে থাকার জন্য ডিসিশন যাতে ভুল না হয় সেক্ষেত্রে কারো পরামর্শ মাফিক কোনো ডিসিশন নিতে পারেন। আজকের দিনটা শুভ এই কারণে, আজকের দিনের পর থেকে যদি বলেন বুধের বক্রতা মুক্তি হচ্ছে, যেটা আপনাদের হেলথ, আপনাদের সাকসেস, আপনাদের ফিনান্সিয়াল পার্ট এগুলোতে যথেষ্ট ভালো ফল এবার থেকে বুধ দেবে, এবং এই জায়গাটায় শত্রুনাশ বা কম্পিটিটিভ এক্সামে কিছুটা সফলতা লাভ এগুলোর কিন্তু চান্সেস বাড়াবে। আপনারা অবশ্যই আমাদের 2022 রাশিফলগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে, সঙ্গে ফেব্রুয়ারির মাসিক রাশিফলটা ফলো করবেন। আর সূর্যের রাশি পরিবর্তন আগামী 13 তারিখে হবে, সেই বিষয়ে ভিডিওটি এই ভিডিওর আগে পরে আপনারা পাবেন, সেটা অবশ্যই দেখে নেবেন। সমস্যা থাকলে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তার রাশি সাপেক্ষে রাশি সমসপ্তমে সোশ্যাল লাইফ মাস ফেমিগুলো ভালো যাবে, সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ আপনি আজকের দিনে চাইলে করতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ একটু মধ্যম প্রকৃতি কাটতে পারে, ইমোশন জেদ এগুলো থাকতে পারে। দিনটা সবথেকে ভালো এই বিষয় যে বুধের বক্রতা মুক্তি আজ, যেটা বক্রতা মুক্তির পর আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কর্মক্ষেত্রে অবশ্যই বেশ কিছু ভালো ফল পাবেন, এবং ওভারঅল বিষয়ে বুধের লগ্নেশ বুধ রাশির অধিপতি আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকছে বুধের বক্রতা মুক্তির পর। এবং আমি এটুকু বলবো বিদ্যা বুদ্ধি এগুলোতে বুধ ভালো ফল দেবে। আজকের দিনটা আমি এটুকু বলবো ফাটকা ইনভেস্টমেন্টের জায়গায় একটু ভাবনা চিন্তা করে এগোবেন, যেহেতু বুধ আজই বক্রতা মুক্তি ঘটাচ্ছে তো কিছু জায়গায় পরিবর্তনের জায়গাটা থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবে, নতুন সন্তান যোগ আজকের দিন আসতে পারে। কেনাকাটির শখসাদ পূরণের কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, এগুলো কিন্তু করতে পারেন। সামাজিক কিছু কাজ চাইলে আজকের দিনে কিন্তু করতে পারেন। নতুন প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সময় আছে, নতুন প্রেমের থেকে যোগাযোগ আসছে, তবে চলতি প্রেমের মধ্যে আমি বলেছিলাম যে বুধের ভিডিওতে যে কখনো কখনো এরকম দেখা যায় যে ভালো সময়টা চলছে কিছু তর্ক বিতর্ক বাড়লো, বা আপনার খারাপ সময় চলছে সেটা ভালোর দিকে গেলো, এটা কিন্তু কিছুটা পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটা পার্টিকুলার বলবো রিস্কি ডিসিশনগুলো অ্যাভয়েড করুন। কর্মক্ষেত্রে পরিবেশের উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছি, ব্যাঙ্কিং সেক্টর, ব্যাক অফিস জব এবং যারা কোম্পানির ফ্রন্টলাইনে ইভিন আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না, অনলাইনের কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু মোটের উপর ভালো যেতে পারে। এবং যারা টার্গেট ভিত্তিক কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ব্যাঙ্কিং সেক্টর, মেডিকেল, জল সেবামূলক কাজ এগুলোতে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা বৃদ্ধি যোগ আছে, একটু হয়তো পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকছে কিন্তু বাকি জায়গায় ব্যবসার ক্ষেত্রে বস্ত্র, এডুকেশন, খাদ্যদ্রব্য, অনলাইনের কিছু ব্যবসা বাণিজ্য, ইলেকট্রনিক্সের কিছু কাজ, ফুড প্রোডাক্ট রিলেটেড কাজ, কাঠজাত দ্রব্যের কাজ এগুলো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো যাবে। এবং অবশ্যই যে কোনো ইভেন্ট রিলেটেড কাজ, ডেকোরেশন, ক্যাটারিং, হোম ডেলিভারি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ব্যবসার জায়গাটা মোটের উপর পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে বেশি। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, আজকের দিনে পার্টনারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে। পেটের গোলমাল, হজমের সমস্যা, পায়ের ব্যথা বেদনা কিছু অর্থে বাড়তে পারে, বিস্তারিত জানতে 2022 ভিডিও এবং ফেব্রুয়ারি মাসিক রাশিফল দেখবেন, আর বুধের রাশি পরিবর্তন, বুধের বক্রতা মুক্তিটা দেখবেন, আর সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা এই ভিডিওর আগে পরে পাবেন। অবশ্যই সমস্যা থাকলে আমাদের সঙ্গে ফোনে আপনি যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলাগ্ন তুলাশি ক্ষেত্রে চন্দ্র যে অবস্থান করছে সেটা কিন্তু রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে ষষ্ঠভাবে, এবং বৃহস্পতি শনির কানেকশানে দেখুন একটু মেজাজ স্ট্রং থাকবে, খিটখিটে ভাব থাকবে, কাজের ক্ষেত্রে পরিশ্রম বাড়তে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে ভালো, ইন্টারভিউতে সফলতা লাভে যোগ পাবেন। কর্মশত্রুতা বা কাজের ক্ষেত্রে কনস্পিরেসি থাকলে সেই বিষয়গুলো নিয়ে একটু চিন্তাভাবনা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। ব্যাঙ্কিং সেক্টর, ব্যাক অফিস জব, কমার্শিয়াল ক্ষেত্রে এবং বৈদেশিক কাজ, দূরের কাজের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যাবে। বুধ রাশির চতুর্থ বক্রতা মুক্তি ঘটাচ্ছে, ফলে তো আমি এটুকু বলবো মানসিক তৃপ্তির ক্ষেত্রে কিছু, যারা খুব অশান্তিতে ছিলেন কিছুটা ভালো ফল পাবেন, এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বুধ আপনাদের ভাগ্যে, ভাগ্যপতি, ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, খরচের বিষয়টা একটু নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা থাকছে। অবশ্যই বুধের বক্রতা মুক্তির ভিডিওটা দেখে নেবেন আরও ডিটেলটা জানতে। তো আমি এটুকু বলবো আজকের দিনে কেনাকাটি পার্সোনাল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আপনার পার্সোনাল কোনো অফিসিয়াল কাজ থাকলে করতে পারেন, মেডিকেল কাজ করার থাকলে আজকের দিনে কিন্তু করতে পারেন। কোমরে ব্যথা বেদনা, পায়েস ইত্যাদির সমস্যা এগুলো কিন্তু কিছু বিষয় আজকের দিনে বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার যারা হকারি ফেরি করছেন এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে, যারা কোনো লেখালেখির কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, অনলাইনে কিছু কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করতে পারেন, দাম্পত্য সুখ স্টেবল থাকছে, প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ বিষয়গুলো একটু বেশি থাকার সম্ভাবনা আছে, একটু অভিমানী থাকবে, তবে গত দুদিন যে জায়গাটা চন্দ্র ছিল সেখান থেকে অনেকটাই কিন্তু কমের দিকে থাকবে। সন্তানভাব আজকের দিনে আসতে পারে,
পারে, সেক্ষেত্রেও আপনি ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। এর বাইরে আমি এটুকু বলবো, চন্দ্র এখানে কিন্তু শনির কানেকশানে থাকছে এবং শনি সরাসরি চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে যে আইনি কাজে কিছু পরিবর্তন আসতে পারে আজকের দিনে, কমিউনিকেশান আজকের দিনে ভালো হতে পারে, কিছু বিক্রয় করার ক্ষেত্রে বাড়ির পুরনো জিনিসপত্র সেল এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। একটু দেরি হবে কিন্তু কাজের ক্ষেত্রে অগ্রগতিও আজকের দিনে কিন্তু থাকবে। বিস্তারিত জানতে 2022 ভিডিওগুলি দেখে নেবেন, সঙ্গে ফেব্রুয়ারির মাসিক রাশিফল। এই ভিডিওর পরে আপনারা কিন্তু সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা পাবেন। সমস্যা থাকলে আপনারা অবশ্যই ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি পঞ্চম ভাবে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো, আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন, শিল্পী যারা আছেন, ডিজাইনিংয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সন্তান যোগ অবশ্যই আজকের দিনে শুভ, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, চলতি প্রেমের মধ্যে ইমোশন আজকের দিনে বেশি থাকবে। সন্তান যাদের আছে সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তাদের কিছু পড়াশোনায় উন্নতি, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সামগ্রিক অর্থে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। কেনাকাটি, টেকনোলজিক্যাল কাজ এগুলো করার ক্ষেত্রে, আপনার কিছু পার্সোনাল কাজ করার ক্ষেত্রে সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা চাইলে করতে পারেন, দাম্পত্য সুখ স্টেবল থাকছে এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশান আজকের দিনে তৈরি হতে পারে। বৃহস্পতি এবং প্রবাহ শনির প্রবাহ থাকার জন্য আর্থিক ক্ষেত্রে আজকের দিনে কিছু কাজ করতে পারেন, কিছু আপনার ইনভেস্টমেন্ট করা যেতে পারে, পুরনো কিছু টাকা করি উদ্ধার করার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রয়াস করতে পারেন। এদিকটা দেখতে গেলে আজকের দিনে কিন্তু ভালো ফল আপনি পাবেন। মিডিয়া, মেডিকেল এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে প্রেসে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, যারা ব্যাংকিংয়ে আছেন ভালো যেতে পারেন এবং পিওর কমার্স বা বাণিজ্যিক শাখায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ব্যবসার মধ্যে আমি এটুকু বলবো, দেখুন গার্মেন্টস ব্যবসা বাণিজ্যের মধ্যে, ফাস্টফুড, স্ট্রিট ফুড এই ধরনের ব্যবসা, পারিবারিক ব্যবসা, বড় গাড়ির ব্যবসা, গৃহ থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা, সেলফ প্রফেশন এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আজকের দিনে হরস্কোপে বেশি থাকবে। হজমের সমস্যা, একটু পেটের গোলমাল, গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে, পারিবারিক মতকে গুরুত্ব দেওয়া আজকের দিনে কিন্তু সর্বাধিকভাবে জরুরি। চন্দ্র এবং শনির কম্বিনেশনটা থাকার জন্য কোনো কাজ কিন্তু হবে একটু বিলম্বের মাধ্যমে, মানে কাজটা করতে আপনাকে একটু বাড়তি পরিশ্রম করতে হবে, আদারওয়াইজ আজকের দিনটা ভাগ্য আপনার অনেক অংশেই সহায় হওয়ার চান্সেস আছে। কোনো সমস্যার মধ্যে পড়লে সন্তান স্থানীয় কারোর হেল্প আপনি নিতে পারেন বা সন্তানের হেল্প নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আজকের দিনটা কিন্তু অনেকটাই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে আছে। আর চতুর্থ পঞ্চম কানেকশান হওয়ার জন্য হায়ার স্টাডি, গবেষণা এগুলোর ক্ষেত্রে যারা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। ফেব্রুয়ারির মাসিক রাশিফল সহ অবশ্যই আজকালকের মধ্যে আপনারা সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা পাবেন, সেটা অবশ্যই দেখে নেবেন। আর আপনাদের সমস্যা থাকলে আপনারা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে। দেখুন চন্দ্র বৃহস্পতি কানেকশান নাক্ষত্রিক আজকের দিনে এবং শনির কানেকশানও আজকের দিনে পাচ্ছেন, পারিবারিক যোগাযোগগুলো থাকবে, পারিবারিক ক্ষেত্রে কারোর বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু হতে পারে, পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার দরকারও আজকের দিনে কিন্তু পড়তে পারে। কিন্তু দেখুন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, বিশেষত পারিবারিক হেলথ, কারোর সমস্যা থাকলে বা আপনাদের কিছু সর্দি কাশিজনিত এই ধরনের সমস্যা থাকলে সেগুলো বিষয়ে একটু সজাগ সতর্ক থাকা দরকার। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে, তবে যদি একই ছাদের তলা বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে কিছু সমস্যা অলরেডি আপনার চলে সেই জায়গাটা একটু মধ্যম মানের ফল পাবেন। পার্সোনাল কেনাকাটি, গৃহস্থলী কাজকর্ম, বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এছাড়া সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, পারিবারিক মতকে গুরুত্ব দেওয়া দরকার, সিভিল মামলাগুলোর গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে অনলাইন স্টাডিজ, কর্মক্ষেত্রে মেডিকেল প্রফেশন, কর্মক্ষেত্রে খাদ্যদ্রব্যের কিছু পেশা, সেলফ প্রফেশন, গাড়ির কিছু কাজকর্ম, অটোমোবাইল রিলেটেড কাজকর্ম, মেডিকেল কাজকর্ম সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং বৃহস্পতির এখানে তৃতীয়ভাবে কানেকশান কমিউনিকেটিভ কাজগুলো, মোটের ওপর সেলস, মার্কেটিং এগুলো কিন্তু স্বাভাবিক পরিস্থিতি থাকবে। তবে একটু মুড সুইং হবে, একটানা কাজ করতে একটু সমস্যা হলে পারলে একটু গ্যাপ দিয়ে কাজ করার আজকের দিনে কিন্তু চেষ্টা করা দরকার, বাকি জায়গাটা হরস্কোপে কিন্তু স্বাভাবিক থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি এটা বলবো যে পারিবারিক সূত্র ধরে কোনো সম্বন্ধ আজকের দিনে আসার সম্ভাবনা আছে। ব্যবসার মধ্যে গাড়ির ব্যবসা, দুধ, জল, বস্ত্র, হোম ডেলিভারি, বাড়ির লাগোয়া কোনো ব্যবসার দোকান, কুটির শিল্প এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই ভালো কাটার সম্ভাবনা আছে। এবং চন্দ্রের সরাসরি দৃষ্টি কর্মভাবে থাকার জন্য এবং বক্রতা মুক্তি বুধের হওয়ার জন্য কর্ম এবং ব্যবসা নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, খুব ব্যতিব্যস্ত হচ্ছিলেন দিন 15 দিন 20 যাবত, তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল এখানে আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই জায়গাটা অবশ্যই হরস্কোপে বেশ কিছু অংশে পজিটিভ বলে আমাদের মনে হয়েছে। এর বাইরে আমি এটুকু বলবো, আজকের দিনে সন্তান যোগ শুভ, পার্সোনাল কিছু কাজ করার জন্য শুভ, পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা কিছু কাজ করতে পারেন, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং কিছু সেল ইত্যাদি কিছু করতে চাইলে করতে পারেন। আপনারা অবশ্যই আমাদের ফেব্রুয়ারি মাসিক রাশিফল সহ অবশ্যই বুধের বক্রতামুক্তি ভিডিওটা দেখে নেবেন এবং সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা এর আগে পরে আপনারা পাবেন। সমস্যা থাকলে অবশ্যই আপনারা অবশ্যই ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু তৃতীয় ভাবে, চন্দ্র কমিউনিকেটিভ, শনি দৃষ্টি থাকলেও কাজে একটু দেরি হলো, কমিউনিকেশন থাকবে, কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে, অনলাইনে কাজগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম সম্পর্ক রিলেশনশিপ এগুলো ক্ষেত্রে স্বাভাবিক ফল আজকের দিনে কিন্তু পাবেন, আর্থিক ক্ষেত্রে সেভিংসে ইনভেস্ট কোথাও করতে পারেন, তবে কিছু বিষয়ে আপনার প্রয়োজনীয় খরচ আজকের দিনে বাড়তে পারে, এদিক ওদিক করে কিছু প্রয়োজনীয় খরচ হলো, আপনার কিছু ইম্পর্টেন্ট খাতে কিছু খরচ হলো, এই ধরনের খরচ গুলোর ক্ষেত্রে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, অনলাইনে কিছু সম্বন্ধ দেখলে সেগুলোর ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন, দূরের সম্বন্ধ ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন, ফ্যামিলি রিলেটেড কাজ, বৈদেশিক কাজ, কোনো বিদেশি রিলেটেড কিছু কাজ সেগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে, পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু উত্তম, এ বিষয়ে কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে পারেন। ছোটোখাটো ঘটনা বিষয় আপনার মনকে একটু প্রভাবিত করবে, বাক সংযম বোধ একটু দরকার, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে স্পেশালি আমি বলবো জেনারেল বিষয়গুলোর মধ্যে তৃতীয়ভাবে চন্দ্র উদ্যোগপূর্ণ কাজগুলো ভালো যাবে, অনলাইনের কাজগুলো ভালো যাবে, সেলস মার্কেটিং, কমার্শিয়াল ফিল্ড, কথা বেছে যারা খান, বিদেশে যারা আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, বা দূরে কোনো কাজের সঙ্গে, দূর রাজ্যে দূর জেলায় হতে পারে, সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বুধ যেহেতু রাশিতে বক্রতামুক্তি ঘটাচ্ছে, অবশ্যই আপনাদের ক্ষেত্রে সিলি মিস্টেক কমবে, আপনার অবশ্যই গ্রহণযোগ্যতা বেশ কিছু ক্ষেত্রে বাড়বে, এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বাণিজ্যিক শাখায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন, এবং ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, ইন্টারভিউ ইত্যাদি যারা ফেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এরপর থেকে ভালো ফল আসতে শুরু করবে হরোস্কোপে। এর বাইরে রেগুলার বিষয় বলবো, আজকের দিনে কেনাকাটি সংসারপূর্ণ কাজ করতে পারেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি তো বললাম, দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দাম্পত্য সুখ থাকছে, দাম্পত্য জায়গায় মোটের উপর স্টেবল ফল পাবেন, কিন্তু কিছু বিষয় ফ্যামিলির জায়গায় একটু জেদ, অভিমান, রাগ এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে, আক্রোশ, এই বিষয়টা একটু কন্ট্রোল করতে হবে, ফ্যামিলি নিয়ে কিছু সমস্যা চললে সেটা কিন্তু কিছুটা থাকতে পারে, হাত খরচে থাকবে কিছু বিষয়, কিন্তু ইনকামও হবে, ফাটকা লাভের ক্ষেত্রে সংযোগ হরোস্কোপে কিন্তু থাকছে। শারীরিক দিকটা একটু নজর দিতে হবে, লোয়ার আর্ম পেন, ব্যাক পেন, হাতে কানে ব্যথা বেদনা এগুলো সমস্যা কিছুটা থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে 2022 মূল ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডিসক্রিপশন সব পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই রাশি সাপেক্ষে রাশি সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে রাশি থেকে চন্দ্র সরে যাচ্ছে, ফলে দেখবেন একটু সেন্সিটিভ বিষয়, চিন্তা ভাবনা এগুলো কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। বৃহস্পতি কানেকশন এবং তারপরে শনি কানেকশানে থাকছে, আয়ভাব শুভ, ইচ্ছা শক্তি পূরণ হতে পারে, কিছু আপনার প্রাপ্তিযোগ আজকের দিনে থাকতে পারে, আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা হরোস্কোপে পেতে পারেন, বিদ্যাভাব আজকের দিনে কিন্তু শুভ যেতে পারে, স্কুল কলেজের পড়াশোনা মোটের উপর ভালো যেতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, পারিবারিক কাজগুলো আজকের দিনে ভালো ফল পাবেন, লোন প্রাপ্তি, টাকা পরিশোধ করা, ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজ, ইভেন মেডিকেল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। টেকনোলজিক্যাল কিছু কাজ চাইলে, মানে কোনো রিপেয়ারিংয়ের কাজ করছেন বা কিছু আপনার কোনো সার্ভিস করতে হবে, কিছু এই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, পুরনো বিষয়গুলো নিয়ে তিক্ততা না বাড়ানোই ভালো, দাঁত মাড়ির ব্যথা কিছুটা বাড়তে পারে, খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে কিন্তু হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালোর দিকে ইন্ডিকেট করছে, বুধের বক্রতামুক্তির পরপর অবশ্যই প্রেমের ক্ষেত্রে যারা সমস্যায় ছিলেন তারা ভালো ফল এই মুহূর্তে পাবেন, সন্তান যোগের ক্ষেত্রটা ভালো হবে, তবে সন্তান যারা ক্যারি করেছেন তারা একটু আমার মনে হয় আজকের দিনটা হেলথের ভেতর সজাগ সতর্ক থাকবেন। কেনাকাটি শখসাদ পূরণের কিছু কাজ চাইলে করতে পারেন, হাতের খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে, তবে সেভিংসে ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পার্টিকুলার কর্মক্ষেত্রে বলবো অবশ্যই এখানে টিচিং প্রফেশন, পারিবারিক কাজ, কথা বেছে যারা খান, হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যাক অফিস জব যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অগ্রাধিকার থাকছে কর্মক্ষেত্রে, এবং ট্রান্সপোর্ট, মেডিসিন এই ধরনের কাজগুলো যারা কর্মক্ষেত্রে করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির বলতে পারেন, এই মুহূর্তে দেখুন সূর্য রাশির দ্বাদশে আছে, তো দাম্পত্য বিষয়ে, গুরুজনদের বিষয়ে, আপনার লাইফ পার্টনার হেলথের বিষয়ে একটু সজাগ সতর্ক থাকা দরকার, তবে এই বিষয়ে সূর্যের রাশি পরিবর্তনের ভিডিও আমরা আপডেটস দিচ্ছি, খুব দ্রুত পাবেন, এই ভিডিওর আগে পরে অবশ্যই সেটা দেখে নেবেন। ব্যবসার মধ্যে এটুকু বলতে পারি, পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, যারা কথা বেছে এখান তাদের ক্ষেত্রে ভালো যাবে, যারা কিছু ফেরি করছেন ইত্যাদি তাদের ক্ষেত্রে ভালো যাবে, ছোটোখাটো বিষয়ে যারা মাইক্রোফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, খাদ্যদ্রব্যের পেশা, সোনার ব্যবসা, এগুলো আমি ম্যাক্সিমাম জেনারেল প্রেডিকশনে বলেছি। তাছাড়া ব্যবসার মধ্যে আমি এখানে বলবো সিজনাল ব্যবসাগুলো যারা করছেন, অনলাইন ভিত্তিক ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে, এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো রিস্কি ডিসিশন, খুব দায়িত্বপূর্ণ ডিসিশনগুলো নেওয়ার থাকলে 13 তারিখের পর সময়টা কিন্তু তুলনামূলক ভালো যেতে পারে, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। ফ্যামিলির মত নিয়ে আজকের দিনে কাজ করবেন, এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে ভালো। বিস্তারিত জানতে 2022 ভিডিও সহ ফেব্রুয়ারি মাসিক রাশিফল দেখে নেবেন, বুধ বক্রতামুক্তির ভিডিওটা মিস করবেন না, আপনাদের পঞ্চমপতি বুধের বক্রতামুক্তি হয়েছে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী,
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে রাশিতে চন্দ্র প্রবেশ করছে এবং রাশিতে চন্দ্র প্রবেশ করা মানেই ছোটখাটো বিষয়ে একটু সেন্সিটিভ মাইন্ড আবেগ অনুভূতি বাড়ছে, কিন্তু প্রাপ্তিস্থান আছে, সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে এবং চন্দ্র আপনার ক্ষেত্রে কিছু ক্রিয়েটিভ আইডিয়া ক্রিয়েটিভ মাইন্ডকে কিন্তু সেট করতে পারে। ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান কোনো জায়গায় যাত্রা সেগুলো কিন্তু অবশ্যই ভালো হবে, কিন্তু মাথায় রাখবেন আবেগ অনুভূতি এবং কল্পনাপ্রসূত বিষয়গুলো থাকার জন্য মাথায় যে কোনো সিদ্ধান্তে একটু ভুল হতে পারে, প্লাস অহেতুক চিন্তা করার প্রবণতা যাদের আছে সেগুলো কিন্তু কিছু বিষয় বাড়তে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে, পুরনো বিষয় বা পুরনো তিক্ততা নিয়ে কিছু নিজেদের মধ্যে মতান্তর সেটা সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। বুধের বক্রতামুক্তি আজ ঘটছে, বুধ আপনাদের ব্যবসা এবং আপনাদের মানসিক সুখ পারিবারিক সুখকে কন্ট্রোল করছে এবং বর্তমানে সে একাদশে আছে। আর্থিক জায়গা, গৃহশান্তির জায়গা এবং সম্পর্কের জায়গা, বিশেষত দাম্পত্য বিষয় সেখানে কিন্তু ভালো ফল পাবেন। এই বিষয়টা আরও জানতে হলে বুধের বক্রতামুক্তি ভিডিওটা দেখে নেবেন। কর্মক্ষেত্রে আজকে এইটুকু বলবো, দূরের কাজগুলো সফলতা লাভের যোগ আছে। কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনে যোগাযোগ ভালো থাকবে, যে কোনো কোম্পানির ফ্রন্টলাইনে যারা কাজ করছেন ভালো যেতে পারে, অনলাইনে যারা কাজ করছেন ভালো যেতে পারে, টার্গেট ভিত্তিক যেসব কাজ চলছে সেগুলোতে ভালো যেতে পারে, মাস মিডিয়া এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ইলেকট্রনিক্স, অনলাইনের কাজ, টেলিকমিউনিকেশান রিলেটেড কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া কর্মক্ষেত্রে যারা শিল্পী মানুষ আছেন, আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা আমরা ওভারঅল বেসিসে ভালো ফল এক্সপেক্ট করতে পারি। কেনাকাটি শখসাত পূরণের কাজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা হরস্কোপে থাকছে না। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্টেবল থাকতে পারে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম বুধের বক্রতামুক্তির পর থেকে কিছু ভালো ফল পাবেন, তবে হেভি ইনভেস্টগুলো করতে হলে আমার মনে হয় আজকের দিনটা ছেড়ে দিয়ে আগামীকাল থেকে কোনো সিদ্ধান্ত নেবেন। ব্যবসার মধ্যে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, সেলফ প্রফেশন, গাড়ির ব্যবসা, এডুকেশন রিলেটেড ব্যবসা এবং যে কোনো সেবা ধর্ম যেখানে আছে, যেখানে আপনার ইভেন্ট রিলেটেড কাজ করতে হয়, ডেকোরেশন, ক্যাটারিং বা অন্যান্য কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন সেগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। মাইগ্রেনের সমস্যা, মানসিক সমস্যা এবং পেটজনিত সমস্যা কিছুটা থাকতে পারে, এই বিষয়টা একটু সজাগ সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি পরামর্শ দেবো যে ফেব্রুয়ারির মাসিক রাশিফল সহ অবশ্যই নতুন ভিডিওগুলো দেখবেন, এরপরে সূর্যের ভিডিওটা আসছে আর এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যেটা আপনার দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। মীন রাশি 2022 বাধার ভিডিও আমি আপডেট দিয়েছি, যেটা লাস্ট বাকি ছিল সেটা কিন্তু দেখে নেবেন। সমস্যা থাকলে অবশ্যই আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে কথা বলতে পারেন। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।